হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। ঢালিউড কাঁপছে আপাতত ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের তুফান ঝড়ে। একদিন আগেই প্রকাশ পেয়েছে রায়হান রাফি নির্মিত এই সিনেমার টিজার। বলা হচ্ছে দেশের সিনেমায় এর আগে কোনো টিজার এতটা আলোচনা সৃষ্টি করতে পারেনি যেটা তুফান করেছে। ভারতে পুরোদমে চলছে এই সিনেমার শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খান থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট ব্যস্ত রয়েছে সিনেমার কাজে পশ্চিমবঙ্গে। এর মধ্যেই হঠাৎ একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। জানা গেছে 11 মে একদিনের জন্য ঢাকায় আসবেন তিনি। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের একটি ইভেন্টের কাজে ঢাকায় আসছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। এদিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলোর মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানেই অংশ নেবেন শাকিব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে রিমার্ক হার্লেনের গ্র্যান্ড প্যাভিলিয়নে যে কেউ আসতে পারবেন, সেখানে শাকিব খান থাকবেন। শনিবার 11 মে বিকেল 3টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উপস্থিত থাকবেন শাকিব। এই আয়োজনে অংশ নিয়ে পরদিনই আবার ঢাকা ছাড়বেন শাকিব। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।